আসসালামু আলাইকুম। নৌকায় ভোট দিলে ভোট পাবে হাসিনা, ধানের শীষে ভোট দিলে ভোট পাবে খালেদা, কিন্তু হাত পাকায় ভোট দিলে ভোটটা পাবে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রদর্শক, এরকম একটা ফতোয়া দিয়েছেন আমাদের চরমোনাই পীর সাহেব ফয়জুল করিম। সুপ্রদর্শক, এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন লেখালেখি, ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। এ বিষয় নিয়ে একটু কথা বলার জন্য, আমি ছোট্ট জ্ঞানে একটু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রদর্শক, চরমোনাই হাত পাখা, এইটাকে হকের প্রতীক বানানোর জন্য আমাদের পীর সাহেব ফয়জুল করিম তিনি একটি ঘটনা বলেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন এবং ইমাম বুখারী তিনি হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছেন, এবং সেখান থেকে বিভিন্নভাবে আমাদের পীর সাহেব তিনি নিয়ে এসেছেন যে হাত পাখা হচ্ছে হকের প্রতীক। সুপ্রদর্শক, আমি ঘটনাটি সংক্ষিপ্ত বললাম, আপনারা ঘটনাটি কিন্তু পীর সাহেবের মুখ থেকে শুনেছেন অনেকেই। তো এটা দিয়ে যদি এই হাত পাখা হকের প্রতীক এটা যদি বিবেচনা করা হয়, এরকম যদি আপনার হালকা ফতোয়া দেওয়া হয়, তাহলে যদি বলি অনেকে দেখবেন বলবে, আমাদের নৌকা মার্কায় যারা সমর্থন করে তারা কিন্তু বলে যে নূহ নবীর নৌকা, এটা তো নূহ নবীর নৌকা ছিল। এই নৌকায় কিন্তু হকপন্থী সবাই কিন্তু যারা রাসূলুল্লাহ নবীদেরকে মেনেছিল, নবীকে নূহ নবীকে মেনেছিল, তারা কিন্তু এই নৌকায় উঠেছিল। আপনারা কিন্তু জানেন নূহ আলাইহিসসালামের নৌকার ব্যাপারে যে আল্লাহ তাআলা তাদেরকে শুধু বাঁচিয়ে রেখেছিলেন যারা মুমিন হকপন্থী। তো নূহ নবীর নৌকায় তারা উঠেছিল এবং আল্লাহ তাদেরকে বাঁচিয়েছিল এবং সমস্ত কাফেরদেরকে শেষ করে দিয়েছিলেন। সুপ্রদর্শক, তাহলে যদি এখান সবথেকে শক্তিশালী প্রমাণ কিন্তু এটা যে নূহ নবীর নৌকা হকপন্থী মানে উঠেছিল, তো এনে করে যারা ভোট দিবে তারা সবাই সেই ভোটগুলো সব নবী পাবে, নূহ নবী পাবে। তো এটা কিন্তু আরও শক্তিশালী একটি কথা। সুপ্রদর্শক, এরপরে যদি আমি বলি জামাত ইসলাম, তাদের দাড়িপাল্লা মার্কা, মিজান হবে দাড়িপাল্লা, তো ন্যায় এবং অন্যায়ের মাপকাঠি এটা, এটা দিয়েও কিন্তু হকের প্রতীক মাপা যায়। তো আমরা যদি এইভাবে সস্তা ফতোয়া দিয়ে যদি আমরা যদি বিবেচনা করি যে আমরা হকের প্রতীক, তাহলে আমি মনে করি দেশে আওয়ামী লীগকে যারা ভোট দিবে তারা হকের প্রতীক, জামাতকে ভোট দিলে জামাতও হকের প্রতীক, আবার চরমোনাইকে ভোট দিলে চরমোনাই হকের প্রতীক। তাহলে সবাইকে ভোট দিলে, তিনজনকে ভোট দিলেই ভোটটা পাবে কি নবী? চরমোনাইয়ের কিন্তু পীর সাহেবের এরকম একটি থিওরি তিনি বা এরকম একটি ফতো তিনি দিয়েছেন। তো এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যতটুকু এটি একটি হালকা ফতো এবং তার নিজস্ব মত, এটা আমার মতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুপ্রদর্শক, কেন এই কথাটি বললাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান তিনি তার ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন বিষয়টি, যে তিনি এই বিষয়টি জানতে চেয়েছেন। তো আসলে সেখান থেকে আমি এই কথাটি বলা, চরমোনাই পীর সাহেবের মুরিদরা গতকালকে আমার ভিডিওতে আমাকে অনেক মানে ভাবে কমেন্ট করেছে, যাই হোক, তো তারা খুবই সমালোচনা করেছে আমার ব্যাপারে। তো আমি তাদেরকে বলতে চাই যে আমি যে রেফারেন্স দিলাম তিনটে দলের ব্যাপারে, চরমোনাই তিনি হাত পাখা, আমাদের পীর সাহেব ফয়জুল করিম তিনি ধরে নিয়েছেন হাত পাখা হচ্ছে হকের প্রতীক, তিনি বুখারির একটি বুখারি রহমতুল্লাহ আলাইর তিনি রাসূলুল্লাহ বাতাস দিয়েছিলেন, এই ঘটনা থেকে উঠে নিয়ে এসেন যে এটা হচ্ছে কেন হকের প্রতীক। এবং আওয়ামী লীগ তারা হচ্ছে নূহ নবীর নৌকা, এটা দিয়ে হকের প্রতীক বানাতে পারে। মিজানের পাল্লা হচ্ছে দাড়ি পাল্লা, হক এবং বাতিলে পার্থক্যকারী। তাহলে তিনটে দলই কিন্তু সঠিক বা হক। তা আসলে এই বিষয়টার ব্যাখ্যা আপনি কী দিবেন? আশা করি চরমোনাই মুরিদ যারা আমার পরে ক্ষিপ্ত আছেন অবশ্যই বিষয়টির প্রমাণ দিয়ে যাবেন, দলিল সহকারে কথাগুলো বলবেন। আসলে তাহলে আওয়ামী লীগকে ভোট দিলে ভোটটা পাবে নবী, জামাতকে ভোট দিলে ভোটটা পাবে নবী, চরমোনাইকে ভোট দিলে ভোটটা পাবে নবী, তাহলে নিজের দলের দিকে টেনে আনা আসলে কতটা যুক্তিসঙ্গত? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সুপ্রদর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আমার ছোট্ট জ্ঞানে যতটুকু ধরেছি আমি ততটুকু বলার চেষ্টা করেছি, ভুল ত্রুটিলে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করে যাবেন। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম।